रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जखन कोनो युद्ध जहां युद्ध हज अथवा उमरा होते फिरे आसतें তখন তিনি জমিনের প্রতিটি উঁচু স্থানে পৌঁছে তিনবার তাকবীর পড়তেন এবং বলতেন, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, রাজত্ব তারই এবং সব প্রশংসা তারই প্রাপ্য। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদত ও সেজদাকারী আমাদের প্রভুর, আর প্রশংসাকারী তারই। আল্লাহ তার অঙ্গীকার সত্যে পরিণত করেছেন এবং তার বান্দার সাহায্য করেছেন, আর শত্রু সেনাকে তিনি একাই বিধ্বস্ত পরাজিত করেছেন। আল হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2761।